ফটিকছড়ি ভোজপুরে জ্যোতি ফোরামের মির্জাহাট ও নারায়ণহাট সমন্বয় ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাইজভান্ডারী দর্শন শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও লেখক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য, জ্যোতি ফোরামের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা ও বাহরেন শাখার সাবেক সভাপতি এনামুল হুদা, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হারওয়ালছড়ি শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও জ্যোতি ফোরামের উপদেষ্টা আবু শাহাদাত মোহাম্মদ সায়েম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও জ্যোতি ফোরামের উপদেষ্টা নুরুল আনোয়ার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কাতার শাখার সহ সভাপতি ও জ্যোতি ফোরামের উপদেষ্টা কামাল উদ্দিন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির হারওয়ালছড়ি শাখার সদস্য কামরুল হাসান রাফি, জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ও ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন সহ আরও উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের সকল সদস্যবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতি ফোরাম মির্জাহাট ইউনিটের সভাপতি মোহাম্মদ বাবর হোসেন। অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে যাতে আমাদের যে কর্মকাণ্ড সেগুলোতে যাতে অংশগ্রহণ করতে পারে, আপনারা সহযোগিতা করবে। তো আমি আজকে যারা এসেছেন, সময় দিয়েছেন, বিশেষ করে আমাদের ম্যানেজার সাহেব কাবরা সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের নতুন সমন্বিত ইউনিটের জন্য, দোয়া কামনা করছি। তো আর কথা আমি বাড়াবো না, আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং এ পর্যায়ে সংক্ষিপ্ত মিলাদ ক্যাম্প পরিচালনা করবেন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের ধর্মীয় সম্পাদক জনাব নোমান হাসান সাহেবকে। আরে মানুষকে, ইনসানকে এখন ইনসান বলা হয়েছে যে ইনসান, ইনসানকে দুটা উত্তম জিনিস দিয়ে সৃষ্টি করেছি, একটি হচ্ছে তার আকৃতি, আরেকটি হচ্ছে তার প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি বলতে তার আত্মা, সৃষ্টি জগতের আর কাউকে দিনে, সেই জন্য সে সর্বশ্রেষ্ঠ। তা আমাদের মধ্যে নিকৃষ্টতম কেন, পশুর মতো কিছু করে আমরা আছি। আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, ইনসানের পরীক্ষার জন্য আমাদের আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল যে ফিট করেছেন, সেটা হচ্ছে উপযুক্ত। দুটা জিনিসের সমন্বয়ে একটা মানব দেহ গঠিত, কি একটা হচ্ছে কি মনুষ্যত্ব, একটা পশুত্ব। একটাকে বলা হয় রেশনালিটি, একটাকে বলা হয় অ্যানিমালিটি। আমি কি পশু থাকবো না মানুষ থাকবো, এটা আমার উপর নির্ভর করছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উপর নির্ভর করছে। মাসুদ বেহলা উস উমর ফারুক আদিল বেরিয়া কি বাস, দো জাহাঁ মে হযরত উসমানো কি রূহ সে মুঝে মকজল কি জিও সাহেব হয়া কি ওয়াস্তে, বারগাহে আলী মে তেরে হাইয়ে মেরি ইলতিজা, হল্লে মুশকিল তো মেরে মুশকিল খুশা কি ওয়াস্তে, বুলবুলে বাগে মদিনা খুরাতুল আইনে রাসূল ইয়ানি বিবি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে, দে খুশি দিল কো মেরে সরসব্জ কর নখল মুরাদ উস হাসান হুসাইন কষ্টা জিগর সাহেব লওয়া কি ওয়াস্তে, দে ফানা ইয়া রব ইয়া মালিক শহীদ কারবালা কি ওয়াস্তে, কাউন তুজবিনদার ইস আজিজ কে দে বিয়া খুদা জুদ তর ফরিয়াদ রাজ জয়নাল আবা কি ওয়াস্তে। মাই বহুত হায়রান হো, মাই বহুত হায়রান হো, মুঝ পর কর রহম কি নজর, বাখির ও জাফর মুসা রেজা কি ওয়াস্তে, মুসা ও কাজিম তাকি ও বনা কি ওয়াস্করি, আর ইমাম মাহদি এ ফির খুদা কি ওয়াস্তে, ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি সব উঠালো ঈশান শাহ হক ভণ্ডারি রহনমা কি ওয়াস্তে, রহবর আলম রহমত আলম নুরুল আলম মৌলা মজভণ্ডারি রহনমা কি ওয়াস্তে।